গুড মর্নিং ফ্রম লালকুয়া, উত্তরাখণ্ডের লালকুয়া থেকে। এখন বাজে ঘড়িতে 6:28, 6:30 সময় রাইডটা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছি এখনো সূর্যের আলো ঠিক মতো ফোটেনি, ট্রিপ মিটার করে নিয়েছি 0। আজকে কি করি, কোন রোড হয়ে যায়, আজ কি প্রবলেম ফেস করি হাইওয়েতে, এবং হাইওয়েতে হান্টার 350 মাইলেজ কত, পাহাড়ে মাইলেজ আই হোক তোমরা সবাই জেনে গেছো, পাহাড়ে অ্যাভারেজ মাইলেজ হচ্ছে হান্টার 350, 30 এর মাইলেজ পেয়েছি। আমরা লালকুয়া যেদিন ঢুকেছিলাম সেদিন রাত্রিবেলা ঢুকেছিলাম, কিন্তু এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে, দুদিকে যে জঙ্গল আছে আশা করি বুঝতেই পারছো দেখে, আর উত্তরাখণ্ড পুরো তো ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা, তাই না বস? তো চলো এই জঙ্গলটা দেখতে পাচ্ছ, সকাল সকাল তোমাদের জঙ্গল দেখাচ্ছি আমি উত্তরাখণ্ডের, আর পাশে রয়েছে আমাদের রেল লাইন। বাইকের প্রবলেমটা হয়ে গেছিল, এখানে প্রবলেমটা সলভ হয়ে গেল। বাড়িলি এখান থেকে 72 কিলোমিটার, এখানে যে দাদাগুলো ছিল এরা প্রচন্ড ভাবে হেল্প করেছে, এরকম হেল্প রাস্তাপথে পাওয়া যাবে। টাটা। এই হেল্পের কোনো মূল্য দেওয়া যাবে না, বাড়িতে সব ভয় করে না যে বাইরে বেরোচ্ছি কোথায় কি হবে, রাস্তায় কি প্রবলেম হবে, এটা সত্যি কথা, ভয় পাওয়ারই কথা। যেমন এটা একটা বিশাল প্রবলেম, বাইকটা হয়েছিল কি ডিরেট হয়ে গেছিল, সেলফ ডিরেট হয়ে যাওয়ার পর গাড়ির চাবি খুলে নেওয়ার পরও গাড়ি চলতেই থাকে, এমন ভাবে ডিরেট হয়েছে। যাই হোক, আমার কাছে টুলবক্স ছিল, সঙ্গে সঙ্গে টুলবক্স বার করে কাজটা করে নেওয়া গেল, এবং সেলফের তারটা কেটে দেওয়া হয়েছে, কি কে চলবে কাজলদার বাইকটা। কিন্তু দাদারা যা হেল্প করলো এখানে, এটা হচ্ছে তোমার ঠিক লালকুয়া একদম মোড়ে, যেখান দিয়ে ব্যারেলি রোডটা ভাগ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ দাদা তোমাদের সবাইকে, এবং রাস্তায় এরকম যদি প্রবলেমে কেউ পড়ে অবশ্যই তোমরাও সবাই হেল্প করবে, আমি তো করবোই, তোমরাও হেল্প করবে, হেল্পের বদলে কিন্তু হেল্প পেয়ে যাবে একদিন না একদিন, এটুকু নিশ্চিন্তে থেকো, কখনো নিরাশ হতে হবে না। দেখবে তুমি যা কারো যদি হেল্প করো না, তোমারও হেল্প কেউ করে দেবে, হেল্প করতে থেকো সবাই। এবং উত্তরাখণ্ডের মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমরা যে এত সুন্দর একটা রাইড করে ফিরছি উত্তরাখণ্ড থেকে, সত্যি ভালো একটা এক্সপিরিয়েন্স, যে এখানে কোনো সমস্যাই হলো না আমাদের, দু একটা সমস্যা হয়েছিল তার থেকে বড় সমস্যা এটা, যে সমস্যা থেকে সঙ্গে সঙ্গে হেল্প করলো এখানকার মানুষ, কি বলবো, ধন্যবাদের ভাষা খুঁজে পাচ্ছি না। ভিডিও ফুটেজ তো দেখেছো তোমরা, ভিডিও ফুটেজটা দেখতে পেলে আর কি, এই যে কাজলদা বেরিয়ে গেল থান্ডার বিট নিয়ে, যে থান্ডার বিটের প্রবলেমটা হয়েছিল কাজলদার। সামনে একটা বোর্ড পেয়ে গেছি, এই সামনে বোর্ডে দেখাচ্ছে ব্যারেলি 63 কিলোমিটার, সোজা যেতে হবে, এই সোজা ব্যারেলি রোড। আর এই বোর্ড দেখে ফলো করতে করতে আমাদের যেতে হবে, ম্যাপ তো দেখছি আমি বাইকে লাগানো আছে, তার সাথে সাথে আমাকে বোর্ডটাও কিন্তু ফলো করতে হবে। সামনে আজকে জার্নির ফার্স্ট টোল প্লাজা, আমরা কিন্তু উত্তরাখণ্ডে একটাও টোল ক্রস করতে হয়নি, এটা হচ্ছে টোল স্টার্ট লখনউ, কানপুর, আগ্রা, শাহজাহানপুর, বারেলি, হাইওয়ে পেয়ে গেছি, লখনউ যাওয়ার রাস্তা এখান দিয়ে ধরতে হবে, একদম সোজা গিয়ে উঠবো বারেলিতে, বারেলি থেকে নিয়ে নেবো বারাণসী, আজকে টার্গেট আছে বারাণসী, দেখি তারপরেও যদি টানতে পারি টেনে দেবো, যেহেতু সময় যদি হাতে থাকে সময় নষ্ট করে লাভ নাই, বাড়ি যাচ্ছি, যেহেতু আমাদের জার্নির ফার্স্ট টোল, ফার্স্ট টোলটাই কিন্তু ফ্রি। আর আমাদের উত্তরাখণ্ড মিশন রাইডে আমাদের এক জায়গায় টোল দিয়েছিলাম লখনউ এক্সপ্রেসওয়েতে, তারপর আর কোনো টোল দিতে হয়নি, সব জায়গায় টোল ফ্রি। কাজলদার যেখানে বাইকটা খারাপ হয়েছিল সেখান থেকে বেরিয়ে এখন বাজে 8:03 ঘড়ির কাঁটায়, এখন পর্যন্ত আমরা 47 কিলোমিটার রাইড করতে পেরেছি। এবং তোমাদের বলি, প্রথম দিন, মানে প্রথম দিন বলতে সম্ভবত ফোর্থ ডে, যখন আমরা উত্তরাখণ্ডে ইন করি যে রাস্তা দিয়ে গেছিলাম, একদমই ভুলে ভরা রাস্তা ছিল, কিন্তু আজকের রাস্তাটা না একদম চকাচক রাস্তা, কন্ডিশন একদম ওকে। আমরা এখনো মোটামুটি 16 কিলোমিটার রাইড হবে, 10 ঘন্টা দেখাচ্ছে, আমি কতক্ষণে কমপ্লিট করতে পারি দেখি, জানাবো তোমাদের, বাট রাস্তার কন্ডিশন একদম দারুণ। বন্ধুরা এখন বাজে 8:20, টোটাল কিলোমিটার কভার করলাম 70 কিলোমিটার, আর আমাদের জার্নির আজকে সেকেন্ড টোল, আর সকাল সকাল জার্নি শুরু করেছি তো একদম টায়ার্ডনেস নেই, জাস্ট আমার যেটা প্রবলেম হাঁটুতে প্রবলেম যেটা হয়, যে ব্যথাটা প্রচন্ড রকম ফিল করি বাইক চালানোর সময়, সেই প্রবলেমটা হচ্ছে। আর বাম্পে তো এখন জ্বালা নেই একদমে, কারণ কতদিন ধরে রাইড করে করে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, বাম্পের জ্বালা আউট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের জার্নির আজকে সেকেন্ড টোল, এই টোলটা ক্রস করার পরে বারেলি দেখাচ্ছে এখান থেকে মোটামুটি আরো 10 কিলোমিটার মতো। আর হাইওয়ে কেমন এনজয় করছো তোমরা প্লিজ কমেন্ট করে বলো, দারুণ একটা হাইওয়ে কিন্তু আমরা কভার করতে করতে চলে যাচ্ছি, আমরা একদমই গিয়ে থামবো ব্যারেলির ওখানটায়, সেখানে একটু দাঁড়িয়ে ছিলাম, আর এখান থেকে রাস্তাটা কেটে যাবে, তো দেখি এখান থেকে রাস্তাটা কোথায় যায়, কত ট্রাফিক দেখছো, এখন এনেই 530-এর উপর দিয়ে যাচ্ছি আমরা, এই মুহূর্তে রয়েছি উত্তরপ্রদেশের ব্যারেলির খুব কাছে। উপরে যে ফ্লাইওভার আছে আমরা সম্ভবত এক্সপ্রেস ওই ফ্লাইওভারটা ধরবো আর কি, 280 মিটার পরে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 530।
87 কিলোমিটার স্ট্রেট 589 হয়ে গেল ভাই। এবার কিন্তু আমরা ঠিকঠাক যাচ্ছি, এখনো পর্যন্ত গাড়ি চালিয়ে ফেলেছি 74 কিলোমিটার এবং টাইম হচ্ছে 8:37 আর আমাদের দেখাচ্ছে 6:33 সন্ধ্যার সময় বারাণসী পৌঁছে যাব। বন্ধুরা ঘড়ির কাঁটায় 8:56, যেটা ফাইনালি যেটা হয় যে আমাদের 100 কিলোমিটার কমপ্লিট হলে তোমাদের জানাই, এখন 99 কিলোমিটার আর হয়তো 700 বা 600 মিটার পরে হচ্ছে 100 কিলোমিটার কমপ্লিট করে ফেলবো 8:56 অর্থাৎ 9টার সময়। আমরা রাইড স্টার্ট করেছিলাম 6:30 থেকে নিয়ে এর মধ্যে কাজলদার বাইকের প্রবলেম হয়ে গেল, এই প্রবলেম টবলেম সব সলভ করে চা টা খাওয়ার পর আমাদের রাইডটা কমপ্লিট হলো 9টার সময়। ঠিক 100 কিলোমিটার কমপ্লিট হতে চলেছে, হয়নি এখনো, কিন্তু 200 কিলোমিটারটাও কটা সেটাও বলছি। সকাল 9টার সময় 100 কমপ্লিট করলাম আর 200টা কটাই কমপ্লিট করছি তোমাদেরকে অবশ্যই জানাবো। আজকের জার্নির আমাদের থার্ডল একদম টোলের উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা পরপর। এর আগে যখন আমরা গিয়েছিলাম লালকুয়াতে এমন একটা রাস্তা ধরে গিয়েছিলাম আগ্রা থেকে, কি বলবো বন্ধুরা তোমাদের, লজ্জাজনক ব্যাপার। এই যে 100 কিলোমিটার কমপ্লিট করলাম এত ইজিলি, এবার আমাদের 58 কিলোমিটার সরাসরি চালাতে হবে। চলো আমাদের জার্নির আজকে থার্ড টোল কমপ্লিট করে ফেললাম। বন্ধুরা আমরা আছি NH30 মোটামুটি রাইড করলাম 155 কিলোমিটার 9:42 আর এসে পৌঁছলাম অমৃতসর টুরিস্ট ধাবা। আর এই জায়গাটার নাম কি আর জানতে হবে, এই দেখো রকিদা কি করলো, রকিদা এখানে এসে ওই যে আখের গাড়ি মানে কুশলের গাড়ি দাঁড় করিয়ে কুশল নিলো আর আমরা ধাবাতে দাঁড়ালাম। ধাবাটা বেশ ভালো, বাথরুম টাথরুম সব কন্ডিশন ভালো আছে। আমাদের খাবার চলে এসছে, আলু পরোটা, ধনে পাতা চাটনি, মুলা, পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে এখানে মুলা ভালো খাবার। হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন বাজে 10:45 আর আমাদের সকালের হেভি একটা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। 507 কিলোমিটার দেখাচ্ছে বারাণসী, 7:14 পৌঁছাবো বলছে, বাট দেখি কতক্ষণে পৌঁছাই বারাণসী। এখনো পর্যন্ত আমি গাড়িটা চালিয়ে ফেলেছি 195.5 কিলোমিটার আর এখানে ব্লগিং করার একটাই কারণ হলো যে যত আশেপাশে যাচ্ছি সব কিছু কুসুরের, বেশিরভাগটা কুসুরের চাষ হচ্ছে বা আখের চাষ হচ্ছে। 200 কিলোমিটার কমপ্লিট হতে আর 200 কিলোমিটার কমপ্লিট করে ফেলবো আজকের দিনে। দেখো টায়ারটা উড়ে গেল সামনের লরির, খতরনাক ভাবে টায়ারটা উড়েছে, বাবা কি স্মেল আছে টায়ার উড়ার পর। এই দেখো পিছনের এই টায়ারটা উড়ে গেছে, আজকের জার্নি 200 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম। সকাল 6:29 রাইডটা স্টার্ট করেছিলাম, এখন বাজে 11:22 আর 11:22 মধ্যে অনেক কিছু কিন্তু কমপ্লিট করলাম। প্রথমত কাজলদার বাইকের প্রবলেম হয়েছিল, তারপর ওখান থেকে ছেড়ে 155 কিলোমিটার রাইড করে এসে আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, ধাবাতে খাওয়া দাওয়া করলাম। এখন পর্যন্ত 11:22 200 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের টার্গেট আছে 460 কিলোমিটার, দেখাচ্ছে 7 ঘন্টা। সামনে কি টোল আছে, যদি টোল থাকে তাহলে আজকের জার্নির 4 টোল 204 কিলোমিটার কমপ্লিট আর এখানেও ফ্রি। ফ্রিল্যান্ডটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল, এটা একদম কোনা দিয়ে ঢুকিয়ে দিয়েছে আমাদের। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 11:57, কোনো পর্যন্ত আমরা কভার করে ফেলেছি 244 কিলোমিটার, এখনো যেতে হবে আমাদের 416 কিলোমিটার। এটা সোজা লখনউ চলে যাচ্ছে মনে হচ্ছে। বন্ধুরা সোজা চলে যাচ্ছে সীতাপুর, আমরা নিয়ে নেবো ডান দিকে, ডান দিকে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা বারাণসীর দিকটাই। এখনো পর্যন্ত আমার বাইক 247 কিলোমিটার চালিয়ে ফেললাম সকাল থেকে, এখন বাজে 12:10, তেলের কাটা হচ্ছে 2টা আছে আর ভাবছি সামনে পেট্রোল পাম্পে গিয়ে তেলটা ভরেই নি, তার সাথে সাথে মাইলেজটাও টেস্ট হয়ে যাবে, কারণ এখনো পর্যন্ত তেল ভরার পর চালিয়েছি 265 কিলোমিটার।
লখনউ 78 কিলোমিটার সোজা, আর বাঁদিকে যেটা চলে আছে সীতাপুর টাউন। সীতাপুর টাউন তো বেশ সাজানো গুছানো মনে হচ্ছে ভাই। আর সামনে একটা পেট্রোল পাম্প পাবো, ওই যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াবো। এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে 97.14 টাকা। টোটাল পেট্রোল এলো 850 টাকা, 8 লিটার 75 পয়েন্ট মাইলেজ দিল। তোমাদের দেখাই জিবি 271 41 31 মাইলেজ পাচ্ছি ভাই। সীতাপুরের আমরা রয়্যাল এনফিল্ড কাজলদার গাড়ির কাজ হয়ে গেল, এখান থেকে বেরিয়ে যাবো বারাণসী। অনেকটা লেট হয়ে গেছে ভাই। এখন গাড়ি টানতে হবে অনেকটাই, আমরা এমনিতে অনেক লেট। এখন সীতাপুর থেকে বেরালাম, ঘড়ির কাঁটায় 2:16, এখনো পর্যন্ত 257 কিলোমিটার রাইড করতে পেরেছি। আর এখনো দেখাচ্ছে আমাদের 403 কিলোমিটার যেতে হবে। 8:53, 9টার সময় দেখাচ্ছে আমরা পৌঁছাবো। যখন আমরা রাইড স্টার্ট করি তখন দেখাচ্ছিল 6টা, তারপরে যখন টিফিন করি টিফিনের পর 7টা, আর কাজলদার যখন বাইকটা ঠিক করতে গ্যারেজে দিই তখন হয়ে গেল, তারপরে হয়ে গেল 9টা। কাজ করাতে গিয়ে 2 ঘন্টা সময় চলে গেল আমাদের। আজকের জার্নির বন্ধুরা 5 নম্বর টোল গেট। জাস্ট দেখো একবার সিনারিও। এখন আমরা উত্তরপ্রদেশের মুজাফফরপুর হয়ে লখনউ দিকে যাচ্ছি। লখনউ ঢুকবো না আমরা, লখনউকে বাইপাস করে বেরিয়ে যাবো। না দুপুরের লাঞ্চটা করবো লখনউ বাইপাস ক্রস করার পর। এখন বাজে ঘড়িতে 3:05, আর টোটাল রাইড কমপ্লিট করলাম আজকে 302 কিলোমিটার। আজকে রাইডে 300 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম 3:06। এক্সপ্রেস ওয়ে দারুণ, কিন্তু দারুণ এটা, এই রোডটা দারুণ। একটু কনজেস্টেড বলতে ট্রাফিক একটু বেশি, বাট হেভি ফাস্ট। আবার একটা টোল বন্ধুরা, কত কিলোমিটার পর 305 কিলোমিটার কমপ্লিট করার পর 7 নম্বর টোল হতে চলেছে, বা 6 নম্বর টোল, কনফিউশন আছে। আর এখানেও পয়সা লাগবে না, বিনা পয়সায় বেরোচ্ছে। আমরা প্রায় লখনউ বাইপাসে সেখানটায়। এখন বাজে ঘড়িতে 3:17, আমরা রাইড কমপ্লিট করলাম 317 কিলোমিটার। এবারে রোড কন্ডিশন কেমন থাকবে সোজা বেরিয়ে গেল লখনউ এক্সপ্রেস হয়ে। আমরা নিয়ে নেবো বাঁদিকটায়, বাঁদিকটা নেওয়ার পর আবার একটা এক্সপ্রেস হয়ে আসবে। পেয়ে গেছি আমরা হাইওয়ে আবার বারাণসী যাওয়ার জন্য। প্রত্যেকটা রাস্তা কিন্তু এবার আমরা বেটার থেকে বেটার পাচ্ছি ভাই। এখানে দাঁড়িয়েছিলাম ছোট্ট একটা টিভি রেখে, এখন বাজে 4:40। কিলোমিটার কভার করলাম 358। কিলোমিটার এখনো যেতে হবে, রাত্রি পৌঁছানোর টাইম দেখাচ্ছে 9:23। সামনে পেয়ে যাবো পূর্বাঞ্চল বাইপাস। ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে। এখন 94 কিলোমিটার অবধি, এখন যেতে হবে 294। আর দেখো রিংয়ের মতো ঘুরছি এখন আমরা, কত সুন্দর একটা এক্সপ্রেস ওয়ে ভাবা যায়। কত না এক্সপ্রেস ওপর দিয়ে গেলাম, আর দেখো সূর্য মামার অবস্থা দেখো, এখন ঘুমাবে সূর্য মামা, সেই সকালে ঘুম থেকে উঠেছে। উপরে বোর্ড বলছে ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে, আজমগড় 257, গাজীপুর 340, সুলতানপুর 103। বন্ধুরা ঘড়ি কাঁটায় 4:55, আর আমরা আজকের জার্নির 8 নম্বর টোল পেয়ে গেলাম, আর এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসের ওপরে। আর এখনো পর্যন্ত আমার টোটাল ডিস্টেন্স কভার হলো 373 কিলোমিটার।
এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে টোল, আর আমাদের জার্নির আজকে 8 নম্বর টোল, বাট এখানে টোলের চার্জেস লাগে। পার বাইকের টোল আমাদের মিশন উত্তরাখণ্ড রাইডে জানিয়ে দুইবার দিতে হচ্ছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে টোল চার্জ লাগলো পার বাইকের 125 টাকা করে। 113 কিলোমিটার এক্সপ্রেসওয়েটা আছে, এখন বাজে 5:06, এখনো পর্যন্ত 374 কিলোমিটার রাইড আমরা কমপ্লিট করে ফেলেছি। সত্যি বস, এক্সপ্রেসওয়ের মজাই আলাদা আছে, না কুকুর আছে, না ছাগল আছে, না মানুষ আছে, কোনো কিছু দেখা পাওয়া যাবে না, শুধু গাড়ি দেখতে পাবে। তিনটা লেন আছে পরপর, জাস্ট লক্ষ্য করো, আমি যে লেনে আছি একটা, মিডিলে একটা, আর শেষে একটা, ও পার্সেটাও আছে ওটা বাইকারদের জন্য। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কন্টিনিউ 120 ক্রুজ করছে, কন্টিনিউ 400 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে আজকের জার্নি 5 মিনিটের মধ্যে। বন্ধুরা, আজকের জার্নির 400 কিলোমিটার কমপ্লিট হবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। সেরা পারফরমেন্স ভাই, পাহাড়ে যেমন, তেমন সমতলে, তেমন এক্সপ্রেসওয়েতে 400 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম আজকের জার্নি। এখন বাজে 5:22, এখনো আমাদের যেতে হবে মোটামুটি 258 কিলোমিটার। সময় দেখাচ্ছে রাত্রি 9:26 আমরা পৌঁছাবো বানারসে। সূর্যের আলো ডুবে গেছে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আর মোটামুটি 62 কিলোমিটার বাকি আছে। এক্সপ্রেসওয়েতে রাইড করতে দারুণ অভিজ্ঞতা বন্ধুরা, ঘুম চলে আসছে, কন্টিনিউয়াসলি রাইড করে যাচ্ছি কোনো ট্রাফিক নাই, কিছু নাই। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দাঁড়ালাম, হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমাদের এখনো ডিস্টেন্স আছে আর 59 কিলোমিটার। এখন আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবার ছেড়ে দেব এখান থেকে 2 কিলোমিটার পরেই, কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেস ছেড়ে দেওয়ার পর আমাদের চলে যেতে হাইওয়েতে, এবং হাইওয়েতে রাইড করতে হবে মোটামুটি 172 কিলোমিটার মতো আরো। এখন বাজে 6:49, টোটাল রাইড কমপ্লিট করলাম 484 কিলোমিটার, এখনো যেতে হবে 174 কিলোমিটার। রাত্রি প্রায় 11টার সময় বলেছি পৌঁছাবো, আমার মনে হচ্ছে সেটাই রাইড হবে। গুগল ম্যাপ দেখাচ্ছে 9:57, আমার তো মনে হয় না 9:57 পৌঁছাতে পারবো, ওই 11টাই বাজবে। চলো বন্ধুরা দেখা যাক, এবং আমি লেফট নেব, লেফটের দিকে আমাকে যেতে বলছে গুগল, দেখা যাক কত দূরে গিয়ে লেফট নিতে হয় সেটাই দেখি। সামনে বোর্ড আছে, বোর্ডটা জাস্ট একবার দেখে নিচ্ছি। এখানে এখনো অযোধ্যা, সুলতানপুর, গাজীপুর দেখাচ্ছে, বাট এখনো বারাণসীর কোনো বোর্ড আমরা পাইনি। এখানে দেখাচ্ছে সুলতানপুর হয়ে যেতে হবে আমাদের, এই সোজা চলে যাচ্ছে অযোধ্যা, আমরা লেফট নিয়ে ফেললাম, এটা হচ্ছে সুলতানপুর হয়ে বারাণসী। মিটার পর ফি প্লাজা অর্থাৎ টোল প্লাজা আবার 900 মিটার পর পেয়ে যাব। আজকের রাইডের টোটাল টোল হয়ে যাবে এটা নিয়ে 9টা, এখনো পর্যন্ত 487 কিলোমিটার আমি বাইক রাইড করেছি। এই হচ্ছে আমাদের আজকের রাইডের এখানে টোল এন্ড হলো, এখানে লাস্ট পর্চিটা যেটা দিয়েছিল ওখানটাই পর্চিটা চেক আপ করে নিল, বাট মাইকের কোয়ালিটি ঠিক আছে কিনা জানি না, মাইকটা কোলা ছিল অনেকক্ষণ ধরে। টোল থেকে বেরিয়ে আমাদের নিতে হবে আবার বাঁদিকটাই, বাঁদিকে ঢাবা টাবা পেলে দাঁড়াবো। এই সুলতানপুরের রাস্তা হচ্ছে বাঁদিকটাই, ডান দিকে চলে যাচ্ছে অযোধ্যার রাস্তা। ফাইনালি একটা পাম্পে এসে দাঁড়ালাম, এখন টোটাল কিলোমিটার তেল ভরার পর চলেছে 237.8, 238, 2 টাকাটা তেল আছে, পেট্রোল আছে। ৭০৯.৬২ মাইলেজটা একবার চেক করি, একদম ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, 710 টাকা পেট্রোল দিলাম, ডিপিতে চলেছে 237.33 মাইলেজ পেলাম, হাইওয়েতে 33 পেয়েছি, এর মধ্যে পূর্বাঞ্চল এক্সপ্রেস ছিল যেখানে 110-120 ক্রুজ করেছি বাইক। আশা করি তোমরা দেখেছো, এই যে সামনে ধাবা দেখছো, আমাদের বাকি রাইডাররাও ও ধাবাতে আছে, ওখানে গিয়ে আজকে দুপুরের লাঞ্চ হয়নি ভাই, দুপুরের লাঞ্চটা করবো এখানে সন্ধ্যাবেলা। শ্রীরাম ধাবা এন্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে আমাদের আজকে রাতের ডিনার বলে দিতে পারো। এখন বাজে ঘড়িতে কটা, এখন বাজে ঘড়িতে 7:54, 8টা বাজে। ডেস্টিনেশন যেটা ছিল বারাণসী, বারাণসী আর যাওয়া হচ্ছে না, আমরা রাস্তায় যেতে যেতে যেখানে হোটেল পাবো সেখানে দাঁড়িয়ে পড়বো। ওই হোটেলের আমাদের 4 প্লেট ভাত আর 2টা করে 4টে রুটির খরচ এলো 1200 টাকা। থ্যাংক ইউ।
এই যে সিঙ্গেল লেনের রাস্তাটা দেখছো, এটা আমাদের মোটামুটি 14 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা পেয়ে যাব ফোর লেন, আর ওই ফোর লেন হাইওয়েটা সোজা বারাণসী নিয়ে যাবে। বাট আজকে আমরা বারাণসী পৌঁছাতে পারবো না মনে হচ্ছে, যা কারণ এখনো বারাণসীর ডিস্টেন্স হচ্ছে 164 কিলোমিটার। সময় দেখাচ্ছে আমরা রাত 11টার সময় পৌঁছাবো, তোমাদের আগেও বলেছি রাত 11টায় পৌঁছানোর কথা, বাট বাকি যা মেম্বার আছে তারা বলছে না আজকে বারাণসী পৌঁছানো সম্ভব নয়, সকলের শরীর টায়ার্ড হয়ে গেছে মাত্র 493 কিলোমিটার চালানোর পর, মানে 500 কিলোমিটার আর কিছুক্ষণের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে এই সিঙ্গেল লেন হাইওয়েতে। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 8:31, এখনো পর্যন্ত আমরা রাইড করলাম 516 কিলোমিটার, আর যদি বারাণসী যায় আমাদের এখনো 141 কিলোমিটার যেতে হবে। তো ভাবছি যে বারাণসী টান দিয়ে দিই, কারণ এখান থেকে আর 2 ঘন্টা দেখাচ্ছে, এখন বাজে 8:31, হয়তো আমরা 10:30-এর মধ্যে বারাণসী পৌঁছে যাবো। এখন ঘড়ির কাঁটায় 8:52, আমরা রাইড কমপ্লিট করলাম 538 কিলোমিটার, আর আমাদের এটা হচ্ছে 10 নম্বর টোল প্লাজা আজকের রাইডে। আমরা দেখবো একটা হোটেল, আর পারছি না, শরীরও সাই দিচ্ছে না, এখনো বারাণসী 118 কিলোমিটার। মহাদেব সুয়ে চায়, এটা চায়ের দোকান উত্তরপ্রদেশের প্রতাপগড়ে, প্রতাপগড়ে চা টা। আর যতগুলো ট্যুর করলাম আজকে, 7 দিন চলছে, 7 দিনের সব থেকে ভালো চা এখানেই পেলাম উত্তরপ্রদেশে। এটা হচ্ছে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলা ঠাকুয়া বাজারে এই চায়ের দোকানটা, একদম মেন এইচের ধারে। আর মহাদেব সুইট অ্যান্ড লালন টপ চাই, ফেমাস চাই ভাই, এখানকার চাটা এত সুন্দর, আমি এখানে 2 কাপ চা খেয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:23, বারাণসী যদি যাই এখনো লাগবে সময় 1 ঘন্টা 52 মিনিট, আর যদি বারাণসী না যায় জৈনপুরে স্টে করি তাহলে 45 কিলোমিটার রাস্তা আছে, ওই মোটামুটি ধরে নাও 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। রাতের বেলায় রাইড করছি, তোমরা হয়তো ভাবছো সমস্যা হতে পারে, অবশ্যই রাতের বেলা রাইড করা এমনিতেই ঠিক নয়, বাট আমরা যেহেতু গ্রুপে আছি, সবাই গ্রুপে আছি বলে কোনো সমস্যা হচ্ছে না, একটা স্পিড লিমিট সবাই মেনটেন করে চলছি। আমি লিড করছি সামনে থেকে, পিছনে লিড করছে কাজলদা। প্রবলেম না হওয়ারই কথা হাইওয়েতে, প্রচুর হাইওয়েতে গাড়ি চলছে এখন, আর এখন বাজে রাত্রি 9:24, আমরা রাত বলতে রাত 10টার আগে আগে বা 11টার মধ্যেই আমরা কিন্তু হোটেল রুমে ঢুকে পড়ার চেষ্টা করব। ঘড়ির কাঁটায় 9:44, এখনো পর্যন্ত আমি বাইক চালিয়ে ফেলেছি 566 কিলোমিটার। আমরা ফাইনালি ডিসাইড করলাম উত্তরপ্রদেশের জৈনপুরে গিয়ে হোটেল, ভালো হোটেল পেলে ওখানে হোটেল নিয়ে আজকে স্টে করে যাব। এখান থেকে জৈনপুরের ডিস্টেন্স অ্যারাউন্ড 27-28 কিলোমিটার হবে, ওখানে স্টে করে রাতটা কাটিয়ে আবার সকাল থেকে লাস্ট জার্নি শুরু হবে কালকে। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন 11:30, রাত্রি 11:30, এখনো আমরা রাইড করে চলে যাচ্ছি। রাইড আমরা বলতে আমরা মিনস এখানে আমি আর রনি ভাই এখন রাইড করছি, আর বাকি রাইডাররা জয়নপুর, অর্থাৎ আমি যেখান থেকে কোনো আমাকে যেতে হবে বারাণসী মোটামুটি 32 কিলোমিটার, তাহলে আমরা বারাণসী পৌঁছে যাচ্ছি, কন্টিনিউ রাইড করে যাচ্ছি, কারণ একটাই আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু বাড়ির দিকে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আরো একটু এগিয়ে থাকি। চলো কতক্ষণে বারাণসী পৌঁছাচ্ছি তোমাদের বলছি। এখনো পর্যন্ত টোটাল রাইড কমপ্লিট করেছি 646 কিলোমিটার। লালকুয়া জংশনে সকাল 6:14 রাইড স্টার্ট করেছিলাম, আর এখন 11:34, কন্টিনিউ রাইড চলছে। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে, তোমরা আশা করি পুরো ভিডিও যারা দেখছো তারা জানো, এবং যারা পুরো ভিডিও দেখছো না তারা কিন্তু জানতে পারবে না ঘটনাটা কি ঘটেছে। এখনো পর্যন্ত 658 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেললাম, এখন বাজে রাত্রি 11:44, আর আমরা বানারস থেকে মোটামুটি 17 কিলোমিটার দূরে আছি। ফাইনালি এখন বাজে 12:05, আর আমাদের টোটাল রাইড হয়েছে 670 কিলোমিটার। আমরা হোটেলে যাচ্ছি বারাণসীতে, বারাণসীতে যে হোটেলে প্রথম দিন আমরা স্টে করেছিলাম সেই হোটেলেই যাচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 12:23, আর আমাদের হোটেলের ডিস্টেন্স আছে আর মোটামুটি 3 কিলোমিটার মতো। রিচ হাওয়ার হোটেল,